বন্ধুরা, ভুল করেও করবেন না, মানুষের বিচার। খেতে হবে কিন্তু রসুনের আচার। বন্ধুরা, কখনো কি রসুনের আচার খেয়েছেন? শুধু তো দেখেছেন, আর নানান ধরনের আচার খেয়েছেন। আজকে খান রসুনের আচার, মানে আমার ভিডিওটি দেখে আপনারা শিখেই খান কিভাবে তৈরি করতে হয় রসুনের আচার। তো প্রথমে আচার বানানোর জন্য আমার 1 কাপ মতো সরিষার তেল লাগবে। তো সরিষার তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন। এই রসুন গুলো আমি আগে থেকেই ছুলে রেখেছিলাম। তো এবার আমি এটা ভালোভাবে বাদামি করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন না কত সুন্দর লাগছে, রসুন গুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, সুন্দর মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার রসুন গুলো দেখুন কি সুন্দর বাদামি কালার হয়ে এসেছে, মনে হচ্ছে কি এটাই বাদাম। তো সুন্দর মতো ভালোভাবে ভাজার পরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেল দিয়ে আবার আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, ফাঁসফোড়ন ও গোটা জিরা। আবারও ভালো মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে ফলো করুন। তো বন্ধুরা, আবার আমি কিছু শুকনো মরিচ দিয়ে ভালো মতো রসুনটা দেবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, যা ঘ্রাণ বেরিয়েছে না, আপনারা থাকলে এখানে অবশ্যই মনে করেন যে মাতাল হয়ে যেতেন। এই রসুনের আচার যেটা আপনারা খিচুড়ির সাথে ও বিরিয়ানির সাথেও খেতে পারবেন, এটা কিন্তু দারুণ মজা। তো এটা আপনারা আলু ভর্তার সাথে মিক্স করে নিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু একটু চিনি দিয়ে নিয়েছি, ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তো হালকা কালার বাড়ানোর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো ইতিমধ্যেই হয়ে গেল আমার রসুনের আচার। বন্ধুরা, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে না যে কত মজা। বন্ধুরা, শুধু দেখলেই হবে, বাসায় একটু ট্রাই করুন। বন্ধুরা, আজকের মতো আসি, টাটা বাই বাই।